রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালুর পরামর্শ দিল আইএমএফ সংস্থাটি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় জরুরি তবে আইএমএফের এমন পরামর্শের বিষয় জানতে চাইলে বক্তব্য দিতে চাননি অর্থমন্ত্রী এদিকে বৈশ্বিক অর্থনীতির সংকট উত্তরণে যুদ্ধ বন্ধের তাগিদ দিলেন আইএমএফ এমডি আইএমএফ ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিক্টিম অর্থনৈতিক উত্তরণে সরকার অনেক চেষ্টাই করছে তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে ডলারের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি এ সময় তিনি বলেন জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে চাইলে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি exchange rate, the reserve position has not improved as much. প্রতিবেশী দেশ ভারত এমনকি শ্রীলঙ্কাও মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে তবে বাংলাদেশ তা পারছে না আমাদের মতে জিনিসপত্রের দামের লাগাম টানতে বাংলাদেশের মুদ্রা নীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার আইএমএফ এর এমন পর্যবেক্ষণের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান অর্থমন্ত্রী এদিকে এক সংবাদ সম্মেলনে আইএমএফ এমডি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন যুদ্ধ কখনো ভালো কিছু বই আনে না যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোন বিকল্প নেই যুদ্ধের কারণে গরিব দেশগুলো আরও দুর্দশায় পড়ার শঙ্কার কথাও জানান আইএমএফ এমডি প্রায় দু বছরও বেশি সময় ধরে লাগামহীন মূল্যস্ফীতিতে অতিষ্ঠ দেশের মানুষ সরকারের নেয়া উদ্যোগগুলো যখন খুব বেশি কাজে আসছে না তখন আইএমএফ পরামর্শ দিল ডলারের একক বিনিময় হার এবং রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বিত প্রচেষ্টায় সম্ভব হতে পারে জিনিসপত্রের দাম বৃদ্ধির এই লাগাম টানতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মোস্তফা মাহবুব Dbs News.